আমার কোনো অ্যাটাক হবে না, আই প্রমিস। এই মিশনটা লিড করছে আমাদের বেস্ট আন্ডারকভার এজেন্ট প্যান্থা। কপি কিংবা মিথ্যা কোনো খবর নয়, বিনোদন নিয়ে সব সময় সত্য খবর পেতে এখনই রংধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে মুক্তি পেয়েছে জিতের 51তম ছবি প্যান্থার। জিত ভক্তরা এই ছবিটিকে জিতের নতুন ইনিংস হিসেবে মনে করছে, কেননা সাথী থেকে শেষ থেকে শুরু পর্যন্ত জিতের প্রথম ইনিংস হিসেবে বিবেচনা করছে, ফলে প্যান্থার নিয়ে তাদের আগ্রহের শেষ নেই। তো জিত ভক্ত নয় একজন নিরপেক্ষ দর্শক হিসেবে প্যান্থার কেমন হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। প্যান্থার একটি স্পাই ধর্মী থ্রিলিং ছবি। ভারতীয় গোয়েন্দা সংস্থা রোয়েন একজন সুপার ট্যালেন্টেড অফিসার প্যান্থার ভারত জুড়ে আল কায়দার হামলা ঠেকাতে বদ্ধপরিকর। অন্যদিকে আল কায়দার শীর্ষ স্থানীয় এক নেতাকে ভারত আটক করায় আল কায়দার পক্ষ থেকে সারা ভারতে বোমা হামলার পরিকল্পনা করে। গল্পের মূল টুইস্টে বোমা হামলার মাস্টার মাইন্ডকে ধরা, যার জন্য প্যান্থার নিবেদিত। তো এটাই হলো ছবিটির গল্প। ও হ্যাঁ, একটা কথা স্বীকার করতে হয়, প্যান্থার ছবির গল্প কিন্তু মৌলিক। এই ধরনের গল্পের ছবি বাংলা সিনেমায় খুব একটা দেখা গিয়েছে বলে মনে হয় না। প্যান্থার ভূমিকায় অভিনয় করেছে জিৎ। পুরো ছবির প্রাণ বলা যায় জিৎকে। এই ছবিতে জিৎ অসম্ভব ভালো করেছে, বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোতে জিৎ নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছে। অন্যদিকে নায়িকা চরিত্রে শ্রদ্ধাকে স্বাভাবিক লেগেছে, খুব একটা ডেপ চরিত্রটির মধ্যে ছিল না। ভিলেন চরিত্রগুলো মোটামুটি ভালোই ছিল। ওভারঅল জিৎ ব্যতীত ছবিটির বাকি চরিত্রগুলো অতিরিক্ত কিছু করে দেখাতে পারেনি। প্যান্থার ছবির মিউজিক ছিল অন্য লেভেলের, বিশেষ করে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বলিউডের ছবির কথা মনে করিয়ে দেয়। একটি স্পাই থ্রিলারের জন্য যেমনটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, ঠিক তেমনটাই পাওয়া যায় এই ছবিতে। সেই সাথে গানগুলোরও যথাযথ ব্যবহার লক্ষ্য করা যায়। ছবিটির যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো হয়েছে তা হলো এই ছবির নির্মাণ শৈলী। বাংলা সিনেমায় এর আগে এমন নির্মাণ শৈলী খুঁজে পাওয়া যায় না বলে অনেকে মনে করেছে। বিশেষ করে থ্রিলিং বিষয়গুলোর ক্যামেরাম্যানের যে দক্ষতা পাওয়া গেছে তা এক কথায় ব্লকবাস্টার, যা দর্শকদের হলের মধ্যে ভূত করে রাখবে। যারা বদলা, উড়ি কিংবা এরকম গল্পের ছবি ভালোবাসেন তাদের জন্য এই ছবির টুইস্ট কিছুটা হতাশ করবে, বিশেষ করে তারা গল্পের মধ্যে লেগে থাকার উপকরণ খুঁজে পাবে না। তবে বাংলা সিনেমা প্রেমীরা কিন্তু বিনোদনের মধ্যে ব্যাপক শিহরণ উপভোগ করতে পারবে, কেননা পুরো ছবিটি অ্যাকশনের ঝাঁজে নির্মিত হয়েছে। ওভারঅল প্যান্থার দেখার মতো একটি ছবি হয়েছে জিৎ ভক্তদের কথা মতো যদি ধরি। তবে বলতে হয় জিতের দ্বিতীয় ইনিংস ভালোভাবে শুরু হতে যাচ্ছে। আপনি বাঙালি? আমি ইন্ডিয়ান। বন্ধুরা, প্যান্থার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। সেই সাথে আমার রিভিউটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।